এখন মৃত্যুর সময় উপস্থিত হলো, মৃত্যুর সময় উপস্থিত হলো, মানুষ মরা দেখছইন নি? গাউদেশ মানুষ মরা দেখছইন নি? কম মানুষে আমরা দেখছি নানি? মানুষ মরতে কিতাবে লেখরা চারটা লক্ষণ দেখা যায়। কয়টা লক্ষণ? চারটা লক্ষণ। একটা দেখতাম না, তিনটা দেখমু। একটা দেখমু নাক একদম দিলে হই জিব, ও নাক যেগু আছে জিন্দানি না, অন্ত কি অবাজুত লাগি দিব, অন্ত কি অবাজুত লাগি দিব। এখন টানিয়ে দেখো সানি লাগে নিও না, লটকি গেলেও লাগতো না, লাগবো নি না। এক নম্বর লক্ষণ, মানুষের নাক দিলা হবে। দুই নম্বর সেম ভাবে কান দিলা হবে, একদম তুলার মতো। আর তিন নম্বর লক্ষণ, হাত পা অবশ হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, অবশ ঠান্ডা হয়ে যাবে। নবীজি বলেছেন এই লক্ষণ যদি কোনো মানুষের দেখতে পান তাহলে সুন্নত মতো মানুষকে রাখেন, আর মানুষের সামনে কলিমার তলকিন দেন, চিল্লা চিৎকার করবেন না, কান্না কাটি করবেন না, কোনো মহিলাদেরকে কান্না করতে দেবেন না। মানুষের কানের নিকটে আপনার মুখ নেবেন, আর বেশি জোরে না, বেশি ধীরে ধীরে না, বেশি জোরে না, বেশি আস্তে না, মিডিল আওয়াজে, মধ্যম আওয়াজে কলিমার তলকিন দেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। পড়তে বলবেন না। মুমূর্ষ ব্যক্তিকে, যে মানুষ মৃত্যু মুখে পতিত তাকে বলা হয় মুমূর্ষ ব্যক্তি, যে মানুষ মরে যাইত তার নাম মুমূর্ষ ব্যক্তি। সেই মুমূর্ষ ব্যক্তিকে মৃত্যুর সময় কলিমার তলকিন দেবেন, কিন্তু পড়তে বলবেন না। বলে সুবহানাল্লাহ। ঘুমাইন কিরকম বাড়িত? কত সময় সুন্নত ওয়াজ করিয়া, এখন তোরা খবর লই না বাড়িত কিলা ঘুমাইন? উত্তর দক্ষিণ না খুব বুঝি আছে দইও ভাই, আমরা ফিফটি ফিফটি গড়র সুবিধায় আমার সুবিধা, অবস্থা হলো না নি, হক মাতে নিয়ে লুকে এলাম নাই, গড়র সুবিধায় আমার সুবিধা ফিফটি ফিফটি। চেষ্টা করবা ইনশাআল্লাহ, চেষ্টা করবা, সবে কো ইনশাআল্লাহ, চেষ্টা করতাম সবে, আমরা উত্তর দক্ষিণ অবস্থায় ঘুমাইতাম। না জানি কোন সময় কার মৃত্যুর পরোয়ানা এসে যায়। আমার মতো কত যুবক, শত সহস্র যুবক ডেইলি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অজ্ঞাত পরিচয় হিসাবে, লাশ হিসাবে দুনিয়ায় পড়ে থাকছে, জানি না কখনো কার মৃত্যুর পরোয়ানা এসে যাবে। সুতরাং এই অবস্থায় যদি মৃত্যু হয় নবীজির সুন্নাত মতো ঘুমানোর পর, ইমানের শহীদ মত হবে। বলে সুবহানাল্লাহ। সুন্নাত মতো ঘুমানোর চেষ্টা করবেন। ঘুমানি সুন্নাত কিরকম? ডাইন হরটে বালা করি বুধ ভাই, ডাইন হরটে গড়ি হইয়া, ডাইনা ডাইনোর গালর তলে আর বামা তবাদুর উপরে রইত। হ্যাঁ, কিতাব কারণ লেখছেন ফারা, আমরা সবে জানি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় কিভাবে রাখবেন আপনারা? এটা আমি আমার কিতাবর মাতমাতিম আগে কইয়া, আমি আমার কথা কইমু, কিয়র কথা? হাদিসের কথা, কিতাবর কথা, ফতোয়ার কথা, কোরআনের কথা। আপনারা ইদাত মানুষ মরতে রাখুন কিলা হুনি না তোরা দেখছো না, মানে সিদ করি রাখো অন্য ফকির রাখো সিদ সিদ করি রাখো, গড়িও করি রাখো, যার দ্বারা সুবিধা। তখন মানুষের হুশ জাগার থাকে না। ইকান অবশ্য ঠিক জিনিস বুঝো, বুঝার চেষ্টা করো। মানুষের মুমূর্ষ বেদ, কোনো মানুষের মুমূর্ষ অবস্থা যখন এসে যায় তখন এই পরিবারের মানুষের হুশ বুদ্ধি ঠিক থাকে না। আমার বাবা মরি যেতে অলা অবস্থাতে আমার হুশ বুদ্ধি ঠিক থাকবো না, অরিজিনাল কথা কই আর ঠিক থাকে না, ফুয়ার থাকে না, ফুড়ির তো আর থাকেও না, বুড়িরও থাকে না। হে অবস্থা খারাপ থাকে তখন, যে মরতো তারা থাকি পরিবারের না, অবস্থা খারাপ থাকে। হ্যাঁ, এর কারণে নবীজির সুন্নত মতো নিয়ম হইল, কিতাব দইও দইও ফাঁকির লাগছে, একবারে খোলাখুলি মাতি রাই। আমরার মজহবের নাম হানফি মজহব, ফয়লা ইমাম আজম, দুসরা ইমাম শাফিঈ, তিসরা ইমাম মালিকি, চৌথা ইমাম আহমদ হাম্বলি। আমাদের মজহবের নাম হলো আজম মজহব। এই আজম মজহবের মানুষ আমরা, আজম মজহবের অনুসারী আমরা। আজম মজহবের যত ফেকার ফতোয়ার কিতাব আছে প্রতিটি কিতাবে একমত, কোনো মতানৈক্য নেই, কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। এমনকি এমনকি ওলামায়ে কেরামি মজলিসে আসেন আছেন, এমনকি এই লোকেল এলাকার মাদ্রাসাতে পড়ানো হয় হানফি মজহবের সূত্রে একটি কিতাব হেদায়া নামক কিতাব। ওলামায়ে কেরাম নিশ্চয় নাম শুনেছেন। এই হেদায়া নামক কিতাব বের করে দেখবেন, কিতাবুল জানাইজ নামে একটি পাঠ আছে, একটি
পাট আছে সেই পাটের প্রথম থেকেই শুরু ইজাহ তুজিরার রাজুল উজ্জিহা ইলাল কিবলাতি আলা শিক্কিহিল আয়মনে ইরতিবারাম বিহালিল ওয়াজ্ঘ ফিল কবর লিআন্নাহু আশরাফা আলাইহি কিতাবের মধ্যে লিখছেন যেভাবে দুনিয়ায় ঘুমানো সুন্নাত ঠিক তেমনি ভাবে মৃত্যুর সময় রাখা সুন্নাত ঠিক তেমনি ভাবে কবরে মৃত মানুষকে রাখা সুন্নাত বলে সুবহানাল্লাহ সেখানে দুটি কথা বলেছেন কোন মানুষের যদি মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় কিতাবের মধ্যে লিখেছেন চিত করে রাখতে পারবেন মৃত্যুর সময় যখন জান যায় তো কি মানুষত তখন আমি চিত করে রাখতে পারবো যাইতেছে চিত করে রাখতে পারমু আমার বাপরে আমার মারে আমার বাইরে আমার স্ত্রীরে আমার মেয়েরে আমার ছেলেরে আমি রাখতে পারবো চিত করি আমি কোন সময় দম যাওয়ার সময় যাইতেছে কিতাবের মধ্যে লিখেছেন যদি মৃত্যুর সময় মানুষকে চিত করে রাখেন প্রাণটা সহজে বের হয়ে যেতে পারে প্রাণটা রূহটা আসানের সহিত বের হবে বুঝা যাননি জি যদি চিত করে রাখি লাভ কি হইব প্রাণটা রূহটা আসানে সহজে আরামে বাইরিয়া যাইব আরামে বাইরিয়া যাইব বুঝা গেছে আর কিতাবের মধ্যে লিখেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ডান করটে গড়ি করে রাখা বিশ্ব নবীজির সুন্নাত যেভাবে দিন রাত্রি বেলা ঘুমান দিনের বেলা ঘুমান ঠিক তেমনি ভাবে মৃত্যুর সময় মানুষকে রাখবেন সুন্নাত এই সুন্নাত মতো আপনার মাকে রাখেন বাবাকে রাখেন নবীজি বলেছেন সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক ঈমানের সহিত মৃত্যু দান করে দেবেন সুবহানাল্লাহ কোনটা বলতে সুন্নাত রূহ ওগো আসানে গেলে ও খুশি নি আমরা ঈমান লিয়ে যদি কোনো মানুষ যাইতে পারে গিয়া যে তার থেকে বড় কোনো বস্তু আছে নাই সুতরাং চেষ্টা করমু সবারে আমরা নবীজির সুন্নতি তরিকায় রাখার কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায় সাথে সাথে হাত পা সুজা করে দেবেন মানুষ মরার পরে খালি বইয়া ইনো খান দিও না বাপ বুঝলেন কিতা কইয়া খালি খান দিতাম না কিতা করতাম হাত পা তা টানিয়া সুজা করে দিতাম আনে ওলা পা রইব ওলা হাত রইব আর গিয়ে এদিকে ডরাই দিব এমন মরা মানুষের দ্বার দিতে দিতা হলে ডরাও না নি ডরাও না নি হাত পা সুজা করে দেবেন চক্ষু বন্ধ করে দেবেন মানুষের যখন প্রাণ বের হয়ে যাবে সাথে সাথে নরম কাপড় অথবা গামছা দিয়ে মাথার তালু থেকে কোটার নিচ পর্যন্ত এভাবে গাঁটটি দিয়ে বেঁধে রাখবেন সামান্য সময় কিছু সময় যত সময় পর্যন্ত শরীরটা মুর্দা মানুষের বডিটা গরম থাকবে তত সময় পর্যন্ত এভাবে বেঁধে রাখবেন নাইলে যেমনি আহর ও বাদে ইয়ে মুখ দেখতে না কিবা বেটায় মরিয়া করছে গাইল কিতাব হয়েছি বুঝলেন এটা আমার বাহর বাড়ি থেকে আনিয়া কইয়ার না এটা কিতাবর মাত সব কিতাব মুসলা লেখা আছে পরিষ্কার বুঝলেন কিতাব কইয়ার এরপরের দায়িত্ব কলব এরপরের দায়িত্ব কলব মহিলা মানুষ হলে বেশি অ্যানাউন্সমেন্ট করবেন না যত সম্ভব তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবেন খুব খারাপ লাগে আমার একটা জিনিস বাপ মরছেন আগর দিন নয়টায় মাটিদের বাদর দিন আসর বাদে মা মরছেন আগর দিন নয়টায় বুঝো জিনিস জিনিস বুঝো মা মরছেন আগর দিন নয়টায় বাদর দিন হেজুয়ার বাদে ব্যবস্থা করেন পারলেও রাইতে রাইতে দাফনের ব্যবস্থা করো পারো না পরের দিন দশটার ভিতরে দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করো যত তাড়াতাড়ি দিবায় অত সব বেশ সর্বপ্রথম দায়িত্ব কলব মহিলা মানুষ হলে মেলুক হলে বেশি অ্যানাউন্সমেন্ট করবেন না যত সম্ভব তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবেন দুই নম্বর দায়িত্ব কলব একটু জিকির করে করে সামনের দিকে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জলদি জলদি আসেন লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Dui nombor daitto kolob Kuno manush mara gele Gusol er byabostha korben Gusol dewar ag porjonto kinare boshe Qurane Karim tilawat korben na Bujhe darni গুসলের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন কে গুসল দেবে মসজিদের ইমাম সাহেব কেন এক ইমাম সাহেব এক এক হাইলাকান্দির ইমাম সাহেব ওকে মরলে গুসল দেওয়া যাবে না দেবে না না করছে টিকা লইয়া আইছেনি তার বাপ মরছেন তুমি গুসল দিতে
মেসা বগল মসজিদের ইমাম সাহেব বগল গোসল দেওয়ার যাইবে না পরিষ্কার মত তার বাপ বলছেন হে গোসল দেখ না আগেলো আমরা এ ফার্ম ওহান ফারতা করি কই আর খনি নবীজির সুন্নাত হলব নবীজির সুন্নাত হলব শুনো নবীজির সুন্নাত হলব বাবা মারা গেলে ছেলে বাবাকে গোসল দেবে বিশ্ব নবীজির সুন্নাত সুবহানাল্লাহ ওহান ফারতা করি আমি কইয়ের মেসাব যাইও না আমার বাপ মরছুন আমি গোসল দিতাম নবীজির সুন্নাত মা মারা গেলে মেয়ে মাকে গোসল দেবে নবীজির সুন্নাত বোন মারা গেলে বোন বোনকে গোসল দেবে নবীজির সুন্নাত ভাই মারা গেলে বাবা ছেলেকে গোসল দেন অথবা ভাই মারা গেলে ভাই ভাইকে গোসল দেবেন বিশ্ব নবীজির সুন্নাত আমি একবারে দুনিয়ার সবচেয়ে বড় মুফতি হইলো তুমি রে বা তোমার বাপরে জালা গোসল দিবে আমি ওলা দিমুনি আখলে লজিকে কিটা কয় এখন মানে নি ওলা দিমুনি তোমার হুয়ারে তুমি যতখান বলা পাও আমি তখন বলা পাইমুনি না কোন বেশম আছে এর কারণে সুন্নাত নবীজির তোমার বাবা মারা গেলে তুমি গোসল দেবে তোমার মা মারা গেলে মেয়ে গোসল দেবে নবীজির সুন্নতের উপর আমল করেন সামনে গিয়ে প্রফিট হবে একটু সামনে গাট আছে অনেক গিয়া ও যে সুন্নত যদি আমি মূল থেকে আমল করি করি যাই আমার আব্বা মারা যাওয়ার পরে আমি যদি সুন্নতের উপরে আমল করি করি যাই একটু সামনে যাওয়ার পরেও কাটাকাল আছে নদী ও না আমার আমার একটু খাজো লাগবো কাটাকাল নদী আমার সামনে রইছে এর পরের দায়িত্ব হল গোসল দেবেন কিনারে বসে কোরআনে করিম তেলাওয়াত করতে পারবেন কিন্তু মনে রাখবেন আপনার পিতা মারা গেছেন বাড়িতে মৃত মানুষকে রেখে কোরআনে করিম খতম করাতে পারবেন কোন টাকার লেনদেন করতে পারবেন না অনেকে কথা বল এটা মুসলার মত কিসা কাহিনীর ওয়াজ হইলো আমি আউরি খতবিল করিয়া গেলাম বিনে খুব কল্লা লাসাইলে হই হুন তো ইন্টারেস্ট পাইলে হ্যাঁ মুসলার মত এক কথা যদি খালি ভুল হই যায় তে আমার আর গালবা কল রইবনি ও দেখরাইনি কতগুলা গাই হ্যাঁ ইন্টারন্যাশনাল বৈদ্য তুমি পরে মেইন কথা হলো মুর্দা যতক্ষণ বাড়িতে থাকবেন কোরআনে করিম তেলাওয়াত করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার বাবা বাড়িতে আছেন মৃত অবস্থায় কোরআনে করিম খতম করাতে পারবেন কোনো টাকা পয়সা দিতে পারবেন না এদিন ইসাল সবর নামে কোরআনে করিম কথা খতম করাইতে পারবা যদি বক্কা করো ইনতে বক্কা টাকা পয়সা লেনদেন হইতে হারাম কবিরা গুনাহ এরপরের দায়িত্ব কলব ছেলে বাবার কাফন পরান মেয়ে মাকে কাফন পরান আমরা সবাই জানি পুরুষ মানুষ হলে তিন কাফন দেবেন সুন্নত মেয়ে লোক হলে মহিলা হলে পাঁচটি কাফন দেবেন নবীজির সুন্নত কাফন পরানোর সংক্ষেপ নিয়ম নমাজে দাঁড়ানোর পরে ডান হাত উপর বাম হাত নিচে থাকে ঠিক তেমনি ভাবে যখন কাপন কাপন ফরানো শেষ করবেন তখন ডান দিক উপরে বাম দিক নিচে থাকবে এইভাবে কাফন পরানো বিশ্ব নবীজির সুন্নত সুজা হিসাব নমাজও দাঁড়ানির পরে ডাইনে তুফরে থাকে বামাত নিচে ওলা কাফন ফরানি শেষ হইয়া লে ডাইন বাজু উফরে রইতো আর বাউ বাজু তোলে এটা তুমি দেশে বাইতে কি পড়াও আমার ডাইন বাজু উফরে রইতো শেষ হওয়ার বাদে বহুত বের এলাকায় দিন কেউ কয় ডাইন বাজু তুলো কেউ কয় বাউ বাজু তুলো আমি তো কিচ্ছু বুঝি না আমার শেষ হওয়ার বাদে আমার রইতো উফরে কোন বাজু ডাইন বাজু তোর দেশে বাইতে কি পড়াইয়া এরপর আর কথা হলো সব কিছু শেষ মুর্দা করারে তুলবেন চল্লিশ কদম দেবেন বিশ্ব নবীজি বলছেন চল্লিশ কদম দেবেন চল্লিশ কদম দিলে পরে আল্লাহ পাক জীবনের বড় বড় চল্লিশটি কবিরা গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ ভালো করে মনে রাখবেন নবীজির সাহাবি বিশ্ব নবীজির হাদিস বর্ণনা করতেছেন আর বলতেছেন মুর্দা যতক্ষণ বাড়িতে থাকবেন ততক্ষণ ধূপ কাঠি আগরবাতি বিভিন্ন ধরনের বস্তু খুশবু ব্যবহারের জন্য জ্বালাতে পারবেন দুনা লুবান ধূপ কাঠি আগরবাতি কিতা কিতা বস্তু আছে না খুশবু দিয়ে জ্বালাইলে মুর্দা যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবা অতক্ষণ পর্যন্ত জ্বালাইতে পারবা কোনো বাধা নিষেধ নাই কোনো বাধা নিষেধ নাই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে
যখন আমার বাবাকে কোরারে তুলে কাঁধে করে জানাজার উদ্দেশ্যে জানাজার মাঠের দিকে নিয়ে বের হব বিশ্ব নবীজি বলেছেন তখন কোন আগুনেলা বস্তু আর কোন মেলুক যাতে পিছনে না যায় মকরু এটা দিনর ওয়াজ করি আর রাইত কর না মুর্দা এখন যদি বাতে যদি ফেস ধরিয়ে বল সব মুড়ি মারি দিয়া যা রাইত যদি কোন মানুষে মাটি দেওয়া এখন তো আগুন লাগব অন্ধকার পারতাম না ডিজিটাল আগুন যেটা আছে ওটা লিয়ে দাও এখন ডিজিটাল আগুনের অভাব নাই ফিজিক্যাল আগুনটা নিবা না যতটুক সম্ভব রাত্রি বেলাও ফিজিক্যাল আগুনটা আমরা দূরে রাখতাম ডিজিটাল আগুনটা লিয়ে দাও গিয়া আর দিনের বেলা কোনো ধরনের আগুন যাতে সাথে না যায় নবীজি নিষেধ করেছেন মকরু কিতাবের মধ্যে শরীয়তের ফতোয়া হলো শরীয়তের ফতোয়া হলো মুর্দা বাড়ি থেকে বের করার পরে আগরবাতি ধূপকাঠি ইত্যাদি কোরার চারিও বাজু বাজে জ্বালিয়ে যে আমরা লিয়ে যাই মকরু 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 কেন কিতা লাগি মকরু শরীয়ত কোনো মুসলা নাই যে এগু কিতা লাগি হইলে এগুর কারণ নাই কারণ আছে এখন আগুনালা বস্তু নিতাম না কেনে মকরু কেনে নবীজি বলেছেন কিতাবের মধ্যে এই যে মানুষ মারা গেল কোরারের মধ্যে মুসলমান মানুষ সমস্ত জীবন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে বিশ্ব নবীজিকে আল্লাহর নবী বলে স্বীকার করেছে সমস্ত জীবন আল্লাহর জাহান্নামকে ভয় করে করে আল্লাহর বান্দা মরেছে সুবহানাল্লাহ সারা জীবন আল্লাহ মানছে নবী মানছে সারা জীবন দুজখর আগুন ডরাইছে ডরাই ডরাই আল্লাহর বান্দা আজ কাফনের পবিত্র করারো দুজখর ডরাই মরছে না নিগু একবারে যাই লইল ওই মানুষে দুজখর ডরায় কোন মানুষের ভিতরে ডর নাই একদিন না একদিন ডর হামায় হামায় না নি আল্লাহর বান্দা ডরাই ডরাই মরছে দুজখর ডরাইয়া নবীজি বলেছেন আমার বান্দা উম্মত আমার উম্মত সমস্ত জীবন আল্লাহকে ভয় করেছে জাহান্নামকে ভয় করে করে আমার উম্মত এখন কোরারের মধ্যে কাফনের ভিতরে কবরদার দুনিয়ার মানুষ আবার উম্মত জাহান্নামের আগুন ভয় করে মরেছে এখন দুনিয়া থেকে চলে গিয়েছে জাহান্নামের আগুন দিয়ে তাড়াবে না দুজখ ডরাই ডরিয়ে মরছে ইগু এখন কবর কবর যার গিয়ে দুনিয়াতে কিয়া মরি গেছে এখন আর তোমরা দুজখর আগুন দিয়ে কুদাইও না সুবহানাল্লাহ এই দুনিয়ার আগুনে আর দুজখর আগুনে সম্পর্ক আছে আরেক ঘটনা যাই বুকি লম্বা যাইতাম না এইদিকে এইবার জনজার মাঠে চলে গেলেন জনজার মাঠে চলে গেলেন অনেক গেলে দরবার লাগি যায় টাইম দিছিলা সকাল দশ ঘটিকার সময় জনজা অনুষ্ঠিত হবে কেতা জনজার নামাজ অনুষ্ঠিত হবে অমুক মাঠ ওলা মাইকিং করে নেন মসজিদে মসজিদে এখন মনগর সারা গিয়ে উপস্থিত হয়ে গেছে নয়টার সময় সব মানুষ আই গেছে এখন কিছু টাইমের লগর সম্পর্কিত ওলা মানুষ হ্যাঁ ওই উপস্থিত ওইলে হ্যাঁ সপ্তাহ নীতি ন্যায় দেখায় কয় নাটতে টাইম দিলে এখন দশটায় এখন নয়টায় জনজা করতে পারতে ইয়ার এক বেড়া লাগে টাইম যখন দশটায় দিছে দশটায় এতে খেয়ে আউক না হোক টাইম টাইম নয়টায় আইলে এখানে তারও সুন্দর মাত এখন গেছো কি আমি কই আর দশটায় টাইম দিছো গেছো কি নয়টায় মুর্দালিয়া যেন জনজা করো অন এখন কিতা করতে এক ঘন্টা পারসাই দেয় নি টাইম পর্যন্ত না ও যখন গেছো তখন জনজা করে লিতে শরীয় তো কিতা কয় আমাকে ইয়ার তোমার টাইমও দেখার দরকার নাই তোমার নয়টাও কম নাই তোমার নয় দশটারও কম নাই আমি চাইমু আমার নবীজির সুন্নত বস্তুটা কি সুবহানাল্লাহ নবীজির হাদিস হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আল্লাহর নবী নবী আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন আর নবীজি বলছেন দুনিয়ার মানুষ তিনটি কাজে কখনো দেরি করবে না কয় কাজ এক নম্বর নবীজি বলেছেন কোন মেয়েলুক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় আর কোন ভালো পাত্র মিলে যায় ভালো ছেলে পাও সাথে সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেবেন সুবহানাল্লাহ একটা মেয়ে যুবতী মেয়ে হয়ে গেছে বিবাহের উপযুক্ত ভালো একটা পাত্র পাইছো দামান বেটা ফাইলিছো ও লগে লগে দিয়ে করে আর দেরি করিও না মর লইয়া টানাটানি করিও না আর ইতা সাহস হইতে যাইও না বালা মিলি গেছে আকদ নিকাহ পড়াইয়া দেও নবীজির সুন্নত সঙ্গে সঙ্গে দুই নম্বর হলো মসজিদে জামাত শুরু হয়ে গেছে আর বিলম্ব করা যাবে না সাথে সাথে জামাতে শরীক হয়ে যাও বিশ্ব নবীজির সুন্নত সুবহানাল্লাহ তিন নম্বরে নবীজি বলেছেন জনজা নিয়ে যখন জনজার মাঠে চলে যাবেন উপস্থিত হওয়া মাত্র সাথে সাথে জনজার নামাজ আদায় করা নবীজির সুন্নত সুবহানাল্লাহ আর তো দরবার রইল না দরবার রইল নি নাই যখন জনজা নিয়ে
যদি 10টায় টাইম দিও তাহলে 10 মিনিট আগে লিয়া বাড়িও বাড়িতে কি এই 1 ঘন্টা আধা ঘন্টা 20 মিনিট জেলা বারসাওয়া না লাগে ওলা বাটে লিয়া বাড়িতে আর যদি আগে যাও গিয়া তে লগে লগে জনাজার নামাজ আদায় করা নবীজির সুন্নাত সুন্নতের খেলাফ করলে সব পাইতে নাই মুর্দার লাভ হইব সুন্নত মতো যদি মানুষ মরার পরে কবর পর্যন্ত লিয়া যাওয়া পর্যন্ত যদি সুন্নতি কাম করো তে খাটা খালো খান বাড়িতে লাভ হইব সামনে খাটা খাল কইছিনা নি জনাজার নামাজ হয়ে গেল বহুতে জনাজার নামাজর নিয়তো জানি না জানি নি ও বাংলায় ডাইরেক্ট কই দিবা আমি সাইদ তাকবীরের শহীদ জনাজার ফরজে কিফায়া নামাজ ইমাম সাবর করে পড়িতাম আল্লাহু আকবার কই দিব আরবির কোনো দরকার নাই নিয়ত বড় বস্তু নিয়ত বড় বস্তু জনাজার নামাজ হয়ে গেল মুর্দা করারে তুললেন কবরস্থানের দিকে রওনা দিলেন মনে রাখবেন বিশ্বনবীজি বলেছেন মুর্দাকে যখন করারে নিয়ে যাবেন আপনারা পিছনে পিছনে যাবেন আর মুর্দা সামনের দিকে যাবে মুর্দার আগে যাইও না করার আগে যাইও না ঈমানের পরিচয় ঈমানের অঙ্গ মুসলমানই পরিচয় হইল মুর্দা আগে লিয়ে যাইতে আর তুমি তাই করো হইয়ে যাইতে সারা উস বলিয়া মুর্দা পরিচয় হো হো মজার জ্ঞান নে বেগর অবস্থা কথা খবর উড়িয়া ডেইয়া বুইয়া হায় রে হায় তুরকি তমাম তবাই করে লিরা ওলা অবস্থা অন্য নি ও আর গুনাহ করি আর কয়টা মাতিলে তো বেজার হইবা না মাতিতাম নি হক মাত খারাপ পাইলে আমার গন্ট হইল মুর্দা নিয়ে করারে উপস্থিত হলেন খুব সতর্ক থাকবেন আল্লাহ নবী বলেছেন খবর করা খুব সবর হাম খবর করা খুব সবর হাম অরিজিনালি কিন্তু খবর যারা করে হয় সব লিয়া খবর থাকি নামি আইব আনাই গুনাহে কবিরে লিয়া নামি আইব যারা খবর কররা এরা হুঁশিয়ারও সব তো কররা মনে কন্টায় খুব হাম করিয়ার যদি গালি উল্টা উল্টা করো তে গুনায় যতখান সব লই যাইতে আসলো ততখান গুনায় কবিরা লই আইবা কেনে বলে যে খবর জানতা কি মাটি তুলরা ই খবরর মাটি অন্য কোন খবর হলাইতে পারতে না সুজা মত খবর ডেলিয়া পড়ে না নি কিতা সুরুঙ্গুই দেই কিতা কো গলি বসে দাসে হ্যাঁ ওয়া মানুষ কইতে পারে না খবর দাসি যায় তুমিও না বালা জায়গা খবর কর রাখ ই খবরর মাটি ও খবর হামাইতো আরে কবর তা কি আনিয়া যদি ই খবর মুর্দা মাটি দিলে মাটি দেও তো কবিরা গুণ হইব আর ইন জন খবর করছো ই খবরের মাটি যখন তুলছো আরেক কবর ফলাইলেও কবিরা গুণ হইব খুব সতর্কতা রাখা আমি কেন বস্তু এর লাগি কেন আমরা ধ্যান রাখতাম এরপরের কাম হল এরপরের দায়িত্ব হল মুর্দা নিয়ে কবরস্থানে চলে গেলেন জুরাতে পায়ে দড়িয়ে অনুরোধ করব মুসলমান হল রে মুর্দা লিয়া কবরস্থানে আমরা যাই তখন আমরা মাটি তো এক সিরিলে আমরা দিই না মুসলমান মুলরু আমরা ওই গেছি উশৃঙ্খল আর মাটি দেওয়া ওই গেছে আমরা রসিং উশৃঙ্খল জন্নতুল বকিব কত বড় কবরস্থান কিন্তু কোন উশৃঙ্খল নাই সব শৃঙ্খলায় লাইন ধরিয়া আটি আটি গুড়ি গুড়ি সবর জিয়ারত করা যায় সুবহানাল্লাহ আমার বুঝানে লেগে হইয়া মনে করো আমার বাবা মারা গেছে মজারি কান তোরা বড় হো মাঝখানে আমার গোষ্ঠী খানদান সারা মাটি দিছি এখন তানেও না দিবনি আমি আমার দিলে মানব নি না দিলাম মাঝখানে এই যে নবাই দিয়ে আমরা লইয়া যাইতাম ফটো নাই আমরা কবরস্থানে কবর করতে ফট রাখি না কবর হো হো মাঝখানে লইয়া যাইতাম ও যে নিবাই 500 200 300 মানুষ জনতা করিয়া সারা মাটি দেওয়াত আমরা গেলাম খেও খবরের উপরে দি যাই আর খেও খবর দিয়া যাই আর গিয়া বইতে সময় যেন বইয়ার গুলিয়া দোয়া করি আর সারা উপইয়া মাটি দিয়ার খবর উড়িত্রা দেইত্রা বইত্রা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্বনবীজির হাদিস আল্লাহর নবী বর্ণনা করতেছেন মজার গিয়া সাইর খাম করা হারাম কবিরা গুনাহ কয় খাম করা কইতাম নি বেজারি বেনি হকমাত কইতাম আমার নি আইলে গুলো কিতা নবীজি বলেছেন এক নম্বর খবরকে অতিক্রম করা হারাম খবর দিয়ে দাও হারাম জানিয়া আনা জানিয়া বউতে দেই হয়তো জানিয়া দিয়েছি না কিন্তু আনা জানিয়া দিয়ে আর আনা জানিয়া দিয়ে লিখিতা কবিরা গুণ হইতো নাইনি হ্যাঁ বেটিরে তালাক দেওয়া গুণাই কেন আমি জানি আনা জানিও না আনা জানিয়া দিলে এলাম তালাক হইতো নাইনি হ্যাঁ আনা দেখি একবারে দাদি সেদ মারি লিলাম আমার উপরে কেস হইতো নাইনি হ্যাঁ খারবারটা হলো আনা জানিয়া করলেও গুণা আছে গুণা হইব কবর অতিক্রম করা হারাম এক নম্বর দুই নম্বর নবীজি বলেছেন কবরের উপর বসা হারাম কবিরা গুণা ক
কবরের উপরে বোয়া হারাম কবরের উপরে বোয়া হারাম তে মজার কিলা বেছিলা ও গাছ বাজারর গাছ কিলা বেছিলা মজার কমিটির মানুষ জইনি মজারর গাছ কিলা বেছিলা হিগেজেন বইয়া বইয়া আস্তে মজার গুরিয়া গাছ কাটের যত জনে পারমিশন দিছো কিয়ামত পর্যন্ত গুনাহ লিখা হবে গুনাহে কবিরা তামসা শুরু করছো নি কবর দেয়া হারাম কবরের উপরে বসা হারাম কবিরা গুনাহ তিন নম্বর হলো আল্লাহর নবী বলেছেন মন রাখবা বালা হরিফ মজার যদি আমরা গাছ হয় খালি জায়গা যদি আনা কবরলা টোটালি খালি জায়গা থাকে তো ও সাইডের আমরা গাছ গুছোতে বেচতে পারবো কিন্তু যেটা ভাই কবর হয়ে গেছে পাইকারি হারে মানুষের বা কবরের গাছ বেশি লাই যে গুনতে খাটিত্রা আনা দেয় আনা বইয়া খাটিত্রা নি হ্যাঁ আর জঙ্গল হাটিয়া মজারর সাফ করে লিত্রা ই কাম করাইতা কমিটির নাম বাড়িত দরকারটা কিটা মজারর বন জঙ্গল সাফ করা মকরু যেন মাটি দিতে দরকার প্রয়োজন যতখান মুর্দা মাটি দিতে জঙ্গল বন না সাফ করলে হয় না অতখান সাফ করবা পরিষ্কার করবা বাকি পরিষ্কার আর সাফ করার পারমিশন নাই একদিন তোমার গোষ্ঠীর কেউ মশলা গেসলাইনি খবর দিয়ে তো গেসলাইনি না উশ টাকা ইয়ে তো হিমুকে যাও না শুক্রবারেও না জুম্মার দিনও না ঈদের দিনও না মেসাবে 50 টাকা দিয়া কেউ জিয়ারত করতা মেসাবে তোমার টিকা লইছেন তোমার গোষ্ঠীরে জিয়ারত করতা তোমার বাবার করতা মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন আমরা দুনিয়ার মানুষ গাফিল জিকির করি না কিন্তু আল্লাহ পাক বলেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আল্লাহ পাক গোটা দুনিয়া আকাশে জমিনে জলস্থলে যা সৃষ্টি করেছেন সব বস্তুগুলি 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করতে থাকে এই মজারের উপরে গাছ আছে সন আছে লেংড়া আছে বাস আছে জঙ্গল আছে গাছপালা আছে এই বস্তুগুলি জিকির করতে থাকে 24টা ঘন্টা মজারে যদি কোনো মানুষের আজাব হয় এই জিকিরের বরকতে গাছপালার সন লেংড়া গাছ বাসের জিকিরের বরকতে আল্লাহ পাক তাদের আজাব কমিয়ে দেন সুবহানাল্লাহ তোমার আর আমারে পারমিশন দিল কে খাটিতে বালা করিয়েন না মাত করিয়েন এর লাগি সাফ করতা কত খান যত খান মাটি দিতে বা জিয়ারত করতে অসুবিধা হয় এটা কি অ্যাক্সেস না কবরের পারে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন নবীজির হাদিস হযরতে আলী বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি আলী একদিন এক সাহাবীর দাফনে গেলাম আল্লাহর নবী বলেন আলী রে তুমি কবরের ভিতরে নেমে যাও সুবহানাল্লাহ হযরত আলী বলেন নবীজির আদেশ পে আমি হযরত আলী কবরে নেমে গেলাম হযরত আলী বলেন আল্লাহর নবী আমাদেরকে পারমিশন দিলেন ফাকাল ইয়া আলিয়ুন ইস্তাকবিল ইস্তাকবিল বিল কিবলাতা ইস্তিকবালান আল্লাহর নবী বলেন আলী রে তোমার ভাইকে কবরের পশ্চিম দিক থেকে কবরে নামান ইগু আমরা আমল করি যে গু তাওয়া পড়ে ইগু খুব মানি আর বেতাওয়া পড়লে মানি না মুর্দা করার থাকি কবর নামাইতাম কবরের পশ্চিম দিক থেকে ইগু অবশ্য আমরা করি করি না নি কবর নামাইতাম লামাইতে কবর কয়জন লামতায় কয়জন তিনজন অথবা চারজন মনে রাখবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখার সময় নবীজির স্যার চার সাহাবী কবরে নেমেছিলেন সুবহানাল্লাহ চারজন নামলে অসুবিধা হয়ে যায় আমরার কবর আমরা তো অত লম্বা লম্বা মানুষ নয় 25 আগর মানুষের তুলনায় 25 নয় অসুবিধা হয়ে যায় এর লাগি তিনজন নামবা কবর একদম হয় নয় হয় ও কবরের পশ্চিম দিক থেকে আনিয়া মুর্দা কবর আমরা করার থেকে নামাইতাম নামানিরও কায়দা আছে কায়দা সিফারা কিচ্ছু জানা নাই নামছে আর ও বেগর লামাইয়া তোর গালি নবীজির সুন্নাত হলো যারা কবরে নামবেন তিনজন করার থেকে যখন মুর্দা নামাবেন করার থেকে যখন মুর্দা নামাবেন এই হলো মইত মনে করো মুর্দা
যারা কবরে নামবেন সবার বাম হাত নিচে থাকবে মুর্দার আর ডান হাত উপরে থাকবে ডান হাত নিচে বাম হাত উপরে এইভাবে রেখে ধরে ধরে মুর্দাকে কবরে রাখবেন এইভাবে ধরে মুর্দাকে কবরে নামানো বিশ্ব নবীজির আরেকটি সুন্নাত সুবহানাল্লাহ বুঝা গেছেনি যারা কবরে তিনজন অথবা চারজন অথবা দুইজন লাম্মু যারা এরা মুর্দা করার থেকে দড়িয়া লামাইতে সময় বাউয়া তখন হালাইতাম তলে দিব আর ডাইনা তখন উপরে দিয়ে রইতো হযরতে আলী বলেন আল্লাহর নবী আমাদেরকে তখন সঙ্গে সঙ্গে বললেন ওয়াকুলু জামিগান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হযরতে আলী বলেন বিশ্ব নবী যে আমাদেরকে বলেন আলী রে সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবর মুর্দা রাখতে কি দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরতে আলী বলেন নবীজি যেভাবে বলেন সেইভাবে কবরে মুর্দাকে আল্লাহর নবীর সাহাবীকে ধরে আমরা কবরে করার থেকে নামালাম আর তখন সবাই পড়লাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির সুন্নাত মত আল্লাহর বান্দাকে কবরে রেখে দিলাম সুবহানাল্লাহ কবরে রাখা সুন্নাত কিলা জানেন নি হ্যাঁ না আমরা জানি জানিও তুই না আমার গাও তো মানছে তুই নারিন কিলা তুলি বাপ আমি আমার ছোট ভাই মারা গেছে তারে অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা কবর তো এই সময় সুন্নতি তরিকায় পুরা সুন্নতি তরিকায় তৈস আদা মানুষ আমি আগে শুনকে কবর স্থান থাকি বুজরা বালা মানু হুশালা মানু বিচারি মানু যেটা ওতাল আমি আগে শুনকি মুফতি সাহেব এটা কিলা তুইলা এটা তো জীবনে দেখলাম যে গুফত পড়ি গেছে ছোটবেলা যদি হামদুসুরা এক জেলা পড়িছিলা তবলিক জমা তো জানতো কত ভুল বারো এক হামদুসুরা এখান বুধ হয়েছিলেন ও যারা বেশ শিক্ষিত জ্ঞানী বুধবাও আম মানুষ বলে আমার তাকে তবলিগ আর মাদ্রাসা পড়িয়ে কিতা করতাম একর দিন যাই গিয়া তিন দিনও লাগে তবলিগ এক হামদুসুরা দেখবে এক দেড়শোটা ভুল বারো আর যে গড়ে পড়িছিলা তোমার এগু হ গড়ে বই গেছে এগু বদলাইতে বহুত কষ্ট হইব প্রথা পড়ি গেছে নিয়ম পড়ি গেছে আমরার দেশের প্রথা হয়ে গেছে যেটা এটা পাল্টানি বদলারি চেঞ্জ করা খুব কঠিন আর এখন এই মশলা কইলে মানুষে বুঝবা ইতা নয় হাসাও কইয়ার এখন ইতা কইলে মানুষে বুঝে ইতা তো অতদিন হুললাম না ইতা নয় এখান থেকে পারিল হযরতে আলী বলতেন যেটা কইয়ার ফতোয়া শামি ফতোয়া আলমগিরি বাহারুর রায়ক কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা আল জৌহরাতুন নাইয়ারা আমাদের হানফি মজহবের বড় বড় ফেকা ফতোয়ার কিতাব প্রতিটি কিতাবে একমত যেটা কই আর দেখা যাইতে পারি না ও জমিনও ফাঁকা নিয়ে গগাসল লগে বান্দিয়া ফিটিত বাড়িয়ে আমারে ফাঁকা ছিড়া আউরি তার ছিড়া ওয়াজ করিয়েন না প্রতিটি কিতাব একমত আচ্ছা সিনা তার দিয়ে কই আর হক মাত মাতি আর এখানে দিল থেকে কই আর আমি যদি আপনার আর হক বুঝাই তা আপনার আর আগে লাভ আমার কিরকম কেমতর দিন যদি আমি আনোয়ার কোনো একটি বস্তুর দ্বারা আটকে যাই আপনারা আমল করুন সুপারিশ করবো আল্লাহ তার কারণে আমি আমল করছি অন্তত কারণে মাফ করে দেও সুবহান আল্লাহ কেমতের দিন যদি আমি যদি ভুল বুঝাই হাসরের মাঠে উঠেন আল্লাহ পাক বলবেন হে বোবানি পুরাঞ্চলের মুসলমান ই বেফতে আমল করলে কি এই বনে দি হামাইলে এখানে কারণ বেফতে আমল করছো কইবে আল্লাহ আমরা তো কিছু জানি না সারা আনোয়ারে হরিমুজ থেকে ইয়া লম্বা লম্বা ওয়াজ করি আমরা দিছে ও বেপথে হারাইয়া হ্যাঁ ও আল্লাহ কইবে তে তোমরা এক সাইড লো হোক আনোয়ারে ভাই বারো সাইড তোমার দণ্ডে ছাড়িতে পারে না আমার ছাড়িবে নি না সেদিন দুই দিনের দুনিয়া ওমা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাগিব ফুটবল খেলা দেখো নি গিয়া মাঠো গিয়া বড় ম্যাচ হইলে ইতার কিতা কোন টুর্নামেন্ট হয় না নি লিগ খেলা আরো কিতা খেলো দেখো তো গিয়া কত সময় থাকে এক ঘন্টা নব্বই মিনিট বাদে সব ডিসমিস আস্তা মাঠ খালি ও পরিমাণ সময় লি আমরা দুনিয়াতে আল্লাহ পাকে আমরা দিছে এরপরে ডিসমিস যার প্রাণ যেন যাইব ও হারবার শেষ এই দুই দিনের দুনিয়া আর আমি আমি মিশা কইয়া আমি আমি নিজে নিজের বিপদি মানিবার লাভ দরকার আছে নি দুজকি মানিবার কোনো দরকার নাই সুতরাং হক কথা কইয়ার ভাই আমল করার চেষ্টা করো এই বস্তুগুলোর উপরে
কারণ আজরাইলে খেরর বাড়ির দরজা চিনে না আইলা নাই সবর বাড়ির দরজা আজরাইলে চিনে চিনে না নি আপনার দাদা দাদি নানা নানি বাপ ছেলে মেয়ে ভাই বোন খেও না খেও আপনার বংশ থেকে কি খবর আছে তার মানে আপনার দরজা চিনে আমার দরজা চিনে তানর চিনে তানর চিনে হরুর চিনে বড় চিনে খেরর ইলা খেও নাই যে আমার খেও খবর নাই ইলা খেও চিনে না সবর দরজা আজরাইলে চিনে সুতরাং আমার ভাইরা সংক্ষেপে বুঝাই নাই ভাই জবরদস্তি মাত নাই হক মাত মাতিয়ার এলাগি নরম হইয়া বুঝাইয়ার নবীজি বলেছেন ওয়ায়ুজাহু আলা শিক্কিহিল আয়মনে যখন মুর্দা কবরে রাখবেন বিশ্ব নবীজির সুন্নাত হলো ডান করতে গড়ি করে মুর্দাকে মানুষকে কবরে রাখবেন বিশ্ব নবীজির সুন্নাত কইম আমি তোরা বুঝাইয়া কই বুঝবা পালা আমরা রাখি দেইছি তোরিয়া খালি আপনারা নাই আমার দেশে ওলা নিয়ম সব ভাই ওলা নিয়ম বড় বড় দাসা দাসা আলী মহল মজলিসে তাকইন মুর্দা মাটি দিতে সময় কবরের ফারুকেও কিচ্ছু বাতইন না কারণ নিয়ম ও ফাকির সলিয়া আর বাতিয়া কিতা করতা তাইনো দেখলা ইন মাতিয়ার বেজাল বাড়ি এলাম নাই অরিজিনাল হক কথা কইরা আমি হক মাতিয়ার হক মাতা শুরু করো আপনি ফইলে আপনার ঘরের কিন্তু কইবা মা বাপে ভাই বইনে মিলিয়া কইবা এগুর মাতা দুস দুর লিছি এগুর মাতা মাতিও না শুক্রবারে মসজিদের বারে বারে ইয়া সারা এক ফকির তুমি ও হক মাতা সুন্দর করি নিয়ার মাত মাতো ও গওয়ালায় কইবা এগুর মনে মাতা দুর লিছি খারবাটটা ওলা কিন্তু আপনি যদি আপনার হকর উপরে অটল এবং অচল থাকতে পারেন এমন এক সময় আসবে দুনিয়া আপনাকে স্যালুট করবে সুবহানাল্লাহ মানলে মানো না মানলে নাই আমার সোজা কথা কেয়ামতের দিন তো অন্তত আল্লাহর কাছে দাঁড়াই কেন কইতে পারবো আল্লাহ আমি আমার হক আদায় করছি সুবহানাল্লাহ হযরতে আলী থেকে রবিজির হাদিস বর্ণনা হানফি মজহবের সব কিতাব কোন আনর নাম কইতাম আনিয়া বাকরি দেখাও আমার মোবাইলও কিতাব আছে পিডিএফ সব কিতাব ফতোয়ার কিতাব আমার মোবাইলও আছে সব বাকরি দেখাই দিয়ে দিতে পারবো হানফি মজহবের সব কিতাবে একমত আল্লাহর নবী বলেছেন লম্বা বাজ করিলাম নাই তিন সূত্র নবীজি কইছেন মুর্দা মাটি দিতে তিন সূত্র কয় সূত্র তিন নিয়ম কয় নিয়ম ও তিন নিয়ম মনে রাখলে কোনোদিন উষ্টা খাইতা নাই মানে বেড়া লাগতো রায় কয় নিয়ম ও তিন নিয়ম মনে রাখতাম আল্লাহ তুমি তৌফিক দাও বলি আমিন এক নম্বর নিয়ম হল আল্লাহ নবী বলেছেন ওয়ায়ুজাহু আলা শিক্কিহিল আয়মনে যখন আমার বাবাকে আমি তোমার বাবার কথা বলছি না আমার বাবাকে যখন কবরে রাখব নবীজি বলেছেন আমার বাবাকে কবরে ডান করতে গড়ি করে রাখব বিশ্ব নবীজির সুন্নত যেভাবে হো দুনিয়াত ঘুমানি সুন্নত আসলো জেলা মরার সময় রাখা সুন্নত আসলো জেলা ওলা কবর রাখতাম নবীজির সুন্নত আরো তোরা বালা করে বুঝো না ও মাগরিবের নামাজ জন্য ইমাম সাহেব কয় রাখাত পড়াইছো সুন্নত নামাজি মেসা বলা কইও না সুন্নত নামাজি ফরজ নাই ওখানে খাইল দেখি আমি ওয়াজ করি বদলাই যাই না বলে মাগরিব ওয়াজিব ইল্লাহি তাআলা কইয়া নিয়ত মান দিবান ভাই নি গোল্লা দি বড়ি বানানি মানছে মারে হ্যাঁ গোল্লা দি ঈদের নামাজ গিয়ে ঈদ পড়ো নি কিতা কও ই মা সিত্তাত তাকবীরাতে ওয়াজিব ইল্লাহি তাআলা সয়া তাকবীর শহীদ দুই রাকাত ওয়াজিব ওয়াজিব নামাজ ওয়াজিব ইল্লাহি তাআলা কইতে আমরা বুঝি কিজাত নামাজ ওয়াজিব নামাজ বুঝি যে এবার থেকে বদলাই যাই না আগামী বছর থেকে হই যাই না মা সিত্তাত তাকবীরাতে সুন্নতে রাসূলুল্লাহ তাআলা মান পায় নি হ্যাঁ ও মাগরিব ইমাম সাহেব নামাজ পড়ানির পরে দুই রাকাত পড়াইছিলাম একলা একলা নামাজ তখন আর আমরা আমরা পড়েছি ইগনাইন সুন্নত না মুস্তাহাব সুন্নত খাইল তা কি ওখানে মাগরিব ওয়াজিবিল্লাহি তাআলা কইয়া নিয়ত মান দি মান পায় নি এটা ওয়াজ মার্কেটে বিকিব নিবা কো না হকমত মত না বিকব নি না খেনে বলে সুন্নত সুন্নত থাকে ফরজ ফরজ থাকে ওয়াজিব ওয়াজিব থাকে হারাম হারাম থাকে মকরু মকরু থাকে কোন দিন পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত সুবহানাল্লাহ এইখান যদি বদলে না তো খবরে বদলিব নি আখলে কিতা কয় বদলিব নি লজিকে কিতা কয় বদলিব নি না কিতাবও না করে তোমার বিবেক দিও তুমি বুঝিলাও না না নবীজি বলেছেন তিনটা নিয়ম নবীজি বলেছেন যখন মুর্দাকে কবরে রাখবেন ডান করতে গড়ি করে রাখবেন নবীজির সুন্নত দুই নম্বরে নবীজি বলেন ওয়ালা তাকুব্বুহু লিওয়াজহিহি বিশ্ব নবীজি বলেছেন ওয়ালা তাকুব্বুহু লিওয়াজহিহি মুর্দাকে কখনো মুখটা নিচের দিকে দিয়ে রাখবেন না যেটারে আমরা গাওয়ালি ভাষায় কই ফেট গেলা দিয়ে মুর্দা কবরও রাখতাম না এগো খুব মানি কারণ আমার তাওয়ে পড়ে এগো খুব মানি ফেট গেলা দিয়ে আমরা ওলাম মুর্দা কবর ওলা রাখি
না নবী যে প্রথম কইছেন মুর্দারে গড়ি গড়ি ডাইন করে কবর রাখতাম দুই নম্বর নিয়ম কইছেন মুর্দা আমরা উফত করি কবর রাখতাম না তিন নম্বরে নবীজি বলেন ওয়ালা তুলকুহু লিজহরিহি আল্লাহ নবী বলেছেন জহরুন মানে পিট জহরুন মানে পিট আরবী শব্দ জহরুন আরবী শব্দ পিট আর বতনুন অর্থ পেট বতনুন অর্থ পেট গাওলি মানুষ আরবী কিছু বুঝবা না বতনুন শব্দের অর্থ আরবিতে পেট আর জহরুন অর্থ ফিট বুঝবা না নি নবী যে কইতা ওয়ালা তুলকুহু লিজহরিহি খবরদার হে আমার উম্মতরে কবর তোমরা ফিটির উপরে হুতাইও না আমরা এখন যদি আমি আমার বাপরে আপনার কথা কম নাই আমি আমার বাপরে কবর নিয়া সিদ করি হুতাই তেফেটার উপরে হুতাইলাম না ফিটির উপরে বর্দিয়া হুতাইলাম হ্যাঁ আর নবী জন কইতা ওয়ালা তুলকুহু লিজহরিহি আমার উম্মতরে কবর তুমি তাইন ফিটির উপরে বর্দি হুতাইও না তা নবীজির ফক্কে করলাম না উল্টা করলাম বুঝো কিটা করলাম বিপক্ষ করলাম এইনো হো হোন বিপক্ষ করিয়ার খানো মুর্দা কবরে রাখতে বলেছিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তার বাংলা অর্থ হলো আমি আল্লাহর নামে নবীজির সুন্নাত মতো আল্লাহর এই বান্দাকে কবরে রাখতেছি ইখানে আমি দোয়াত কইর আল্লাহ তোমার নামে তোমার নবীজির সুন্নাত মতো এই মানুষকে কবরে রাখতেছি আর নবীজি বলেছেন ডান করোটে গড়ি করে কবরে রাখা সুন্নাত আমার কোয়া আর আমলে ঠিক আছে নি আমি নিয়া যদি ওলা কবর উঠাইলে আমার বাপরে তে আমি কইছিলাম আল্লাহ তোমার নামে আর তোমার নবীর সুন্নতের মতো রাখি আর আমার কোয়া আর আমলে খামে ঠিক আছে নি না কি তোইব এখন মনে করো আমার মাগরিব বাদে আসলো নওয়াজ ইমাম সাহেব আমারে ফোন করছেন আব্দুর রহমান সাহেব মোবাইলের নাম দেখাই দিছি দেন বললো ফোন করলে আব্দুর রহমান সাহেব আব্দুর রহমান সাহেব দেন আমারে ফোন করছেন হুজুর খানা বলে আমি আয়না কালাই আস আর আমি যদি আমার বাড়িত বিছনাত পালঙ্গ ঘুমো তাকে কম্বল উড়িয়া তো ইমাম সাহেব বললো কি ইমানদারি হইব না বেইমানি হইব আমি করলে কি তৈল বেইমানি করলে কইও ডরাইও না কি তৈব বেইমানি তো গোটানো হনো ওলা গোটে কইলে একটা হড্ডায় নোয়ার একটা যাক মুর্দা কবরে রাখবেন নবীজির সুন্নত ডান করেটে গড়ি করে আল্লাহ নবী বলেছেন যখন বাস বিছাবেন মুস্তাহাব বেটি মানুষ যদি হই বাস বিছানোর নিয়ম আছে রে বা সব কিতাব ইসলাম ধর্ম তেমন এক কথা নাই যেখানে ইসলাম ধর্মে আমরা শিখিয়ে দিছে না হয়তো আমি জানি না আপনি জানেন না তাই জানেন না ওলা হইতে পারে কিন্তু শরীয়ত ইলা কোনো কথা নাই যেখানে আমরা আল্লাহ শিখিয়ে দিছেন না কও সুবহানাল্লাহ নবীজি বলেছেন মহিলা যদি মুর্দা হন তখন মাতার দিক থেকে বাস বিছানো মুস্তাহাব মেয়ে লোক যদি হন কবরে রাখার সময় কবরটা পর্দা করে ডেকে মহিলাকে কবরে রেখে দেবেন আর বাস বিছিতাম বেটি মানুষ হইলে মাতার পায়ে থাকি বেটি মানুষ হইলে মাতার পায়ে আর যদি পুরুষ মানুষ হন পায়ের দিক থেকে বাস বিছানো মুস্তাহাব এরপরে কলা পাতা দেবেন খুদাউদ্দিন খালি কই না আকবাং 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 একবারে বেজাল ফাজিল ফাজিল বা একবারে ফাজিল নবীজির যুগ মদিনা আর মক্কাত খোলা গাছ আছিল নি তুরাই গুগলও সার্চ করিয়া দেখিও সাই এখন বলা মদিনাত মক্কাত খোলা গাছ আছে তোরা গুগলও সার্চ করিয়া দেখিও বেনানা ট্রি দেখি লাগি মারিয়া বেনানা ট্রি আছে নি মক্কাত মদিনাত এখন হয়তো আধুনিক সংস্করণ করিয়া তারা কিছু কিছু গাছ গাছালা হয়েছে তবুও আমার আশা খোলা গাছ থাকতো না মাটি দিতে সময় উপরে দিতাম কিটা আমরা খালি বুধ পাইছি মনে হয় কলা গাছ ফাত্তা না সাটি দিলে হইব তক্তা দিলে হইব ইট দি প্লেট বানাইয়া দিলে হইব আরব দেশও তারা যত মাটি দেন আমি গেছি না তবুও শুনছি যে তবে এন বিদেশটা হইন তারা রেজিকাইও প্লেট দিয়া উপরে মাটি দেন দেন না নি ইকান দেওয়ার মতলব হইলেও মুর্দাটার এখতারাম হইতো সম্মান হইতো ইজ্জত হইতো মাটি গিয়া সেফ মারি ধরতো না উপরে মাটি পড়তো না একটু সসম্মানে সুন্দর করিয়া তারে সযত্নে তারে একটা প্যাকেটের ভিতরে বাক্সর ভিতরে তারে সুন্দর করিয়া শুইয়া আমরা রাখি দিতাম আমরার উপরে ওয়াজিব এই দায়িত্ব এই মাটি গুণ আটকাইতে গিয়া সাটি এখানে যদি আটকে ওইব স্বর্ণ কথাকে সাপিসাইয়া দিলে ওইব নেরা কথাকে সাপিসাইয়া দিলে ওইব সাটি দিলে ওইব ফাটি দিলে ওইব তক্তা দিলে ওইব এখন যদি আমি তক্তা নিয়ে দেইতে বাংছে না আগ তুই দেখি আগ বাঙ্গাইতে পারবো নি তক্তার হ্যাঁ খোলা পাতার আগ বাঙ্গাউ গাইতা কিতাব শরীয়ত নাই বা এটা হুদ্দা খান থাকি বার হয়েছে কিলা বার হয়েছে জানো নি এটা আমার আসামুদ্দিন হুজুরে দিলে ওয়াজ করো গাছ বইয়া ফেসায় ডাকে আর গরো বেটিয়া কইতরা কইনা বেটি খানো গো হরিয়ে গজ লাল কর ও না আমার হুজুরে কিতা কোন জানেন নি ও বেটি গজ লাল কর কও কি কোনা সাফল লাল করি আর ফেসার কিছুই বুনি
pesar putki jalibuni. Eh, ita hudda bauri. Mati deben minha khalaqnakum wa fiha nughidukum wa minha nukhrijukum taratan ukhra. Tin mushti mati deben tar pore sundor kore qabor qabor ta bhore diben mati diye khobor mati dite shomoy khali dekh bhai muri banditrar sefta kotra muri banda sefta sufta kora nai utor guzor moto mazhan khobror la usar hoyt mazor gori khan khobror usar hoyt sair bazut bash sair khan aro gadoin sharai sheshe bade doua koriye jaite shomoy sair jone ek bazut ek loke dhore nar tuliye bukut toin ami budhailam na ekne entor orto kita jodi nokil mon kriya yalo ya maroin par Hudau diri bami, amiyo bezal koriya, ho bezal dekhiya. Khene, ini bashush gara gari yar, sair tu ne ek loke doriya, sair kulu boriya, okne tuliya toy ni ta kanu bhaiya, bhaiya hudda nahi ta nahi. Ami bangi lagi, mat bangi islam, nama mana mana islam sari di tam, toki tam, at tok dedi lana, eh, sundor ami buzai lagi. Kitabul fiqh ala mazahibil arba'ah namuk kitab. এই কিতাবের মধ্যে লিখতেছেন আমার বাবাকে মাটি দিলাম এরপরে বাঁশ বিছিয়ে দিলাম মাটি দিয়ে কিটা করছিস বাঁশ বিছাইলিস মাটি দিছি কিলে আমি আমার আব্বারে ওলা ইলা দিছি না দিছি ওলা মোবাইল দি দেখাইতে সুবিধা হয় ওলা দিছি এর উপরে বাঁশ বিছাইলিস ও মন হইছে হুজুর কইছলা আজ ওলা রাখতাম আমি রাখি দিছি ওলা ঘটনা গোটাই আরছি ফাজিল বাঁশও বিছাই আরছ হ্যাঁ কিতাবের মধ্যে বলছেন বাশ তুলিয়া তারপরে আমার উম্মতকে নবীজি বলেছেন আমার সুন্নত মত ডান করে পরটে গড়ি করে রেখে দেন সুবহানাল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ বস্তু বুঝরানি তিনি যে প্রশ্ন করেছেন মানুষ মারা যাওয়ার পরে বডিতে কোনো শক্তি থাকে না বডিতে কোনো ধরনের কুওয়াত থাকে না শক্তি থাকে না মানুষ মরার পরে পুরা টোটালি অবশ আমি যদি ইলা তোইতে বেটা অবায় পড়তে পারে অবায় পড়তে পারে অসম্ভব কিছু না পড়তে পারে ফতোয়া কবিরের মধ্যে লিখছেন ওয়ুসনাদু মি ওয়ারাইহি লিনহুয়ে তুরাবিন লিআল্লা ইয়ানকালিব একবার বাংলাদেশে যাও ওয়ুসনাদু মি ওয়ারাইহি লিনহুয়ে তুরাবিন লিআল্লা ইয়ানকালিব কবিরের মধ্যে লিখতেছেন মুর্দা যদি এভাবে রাখতে সময় সামনের দিকে পিছনের দিকে পড়তে চায় তাহলে আগে পিছে টেস লাগাও বটনি দেও জ্যাক লাগাও এরপরেও আমার উম্মতকে গড়ি করে রাখো বিশ্ব নবীজির তো মজবুত সুন্নত সুবহানাল্লাহ কত মজবুত সুন্নত বুঝবে দিরানি কিতাবের মধ্যে লিখতেছেন কবরে যদি আল্লাহর কসম কবরে যদি আপনার মাকে বাবাকে সুন্নত মতো কবরে রাখেন এই সুন্নতের বরকতে আল্লাহ পাক নকিরার বনকিরের সওয়ালের জবাব দিবার তৌফিক দিয়ে দেবেন সুবহানাল্লাহ এই সারা থেকে বড় কাট হইলো কবর এই নকির আর মনকির এর সওয়ালের জবাব আল্লাহ পাকে দিবার তৌফিক দেব এই সমস্ত সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ তুমি তৌফিক দাও বলি আমিন সংক্ষেপ করে লিয়ার মাটি দেওয়া শেষ হওয়ার পরে গাওয়ালি মানুষ যারা আধা দেখবা লাইন দর্শন লাগিয়ে যাইতে রাখিয়া মেসা ভাবিচ্চা ভয়জন রইছেন আর মুর্দার করিব যারা এরা রইছেন বইয়া পড়াশোনা কর আর বাকি এরা যাইরা গিয়া কেন যারা তুমিও একদিন কবর তাকবা তুমি লে জেলা যারা তারে ফলাইয়া একলা তোমারে ফলাইয়া মানুষ যাইবা গিয়া তোমার মনে একদিন কবর হইতে না নি একদিন হইতো না নি আইবু সুতরাং কেউ চলে যাবেন না নবীজি বলেছেন কিতাবের মধ্যে ওয়াল জুলুসু আলাইহা সাআতিন লিদুআইন ওয়া কিরাআতিন মাটি দেওয়া শেষ কবরের চতুর্দিকে গোল হয়ে বসবেন সব যত মানুষ আছো মেসা লুঙ্গিয়ালা ফেন্টালা পাঞ্জাবিয়ালা যা আছো সব কবরের চতুর্দিকে গোল হয়ে বসেন আর কি করবেন লিদুআইন ওয়া কিরাআতিন যে যা জানেন পড়াশোনা করেন মনে মনে যে যা জানেন পড়াশোনা করেন আর এরপরে দোয়া করেন আল্লাহ তাআলা তোমার বান্দা কবরের ভিতরে তোমার হাওলা করে দিলাম আল্লাহ আমরা জানি নবীজি বলেছেন এই সময় কবরের ভিতরে নকির আর মুনকির উপস্থিত আল্লাহ
আমরা দোয়া করতেছি তোমার বান্দা বান্দীকে নকিরার মনকিরের সওয়ালের জবাব দিবার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই সমস্ত দোয়ার বরকতে, এই সমস্ত দোয়ার বরকতে আল্লাহ পাক কবরের মাইয়িতকে নকিরার মনকিরের সওয়ালের জবাব দিবার তৌফিক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত দোয়ার বরকতে আল্লাহ পাকে সওয়ালের জবাব দিবার তৌফিক দিব। সুতরাং কেউ ফলাইয়া যাইবা না, সবে বইয়া পড়াশোনা করবা আর দোয়া করবা, আল্লাহ পাক পরবর্তীকালের আলমে তৌফিক দেব বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির মারাত বড় কমজোরি বুঝবা, এই লস আছে নি? জিকির মারাত বুঝি আর বড় কমজোরি, লস আছে না কিতাব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজারের বস্তু মসজিদও লাগে না, আর মসজিদের বস্তু মজারও লাগে না, এক মসজিদের বস্তু আর এক মসজিদও লাগে না, মজার লাগিয়ে দিব কিলে এখন চিন্তা করুন। হ্যাঁ, যদি ফাজিল হয়ে যায়, এক্সেস হয়ে যায়, বেশ বিক্রি করতে ফার পায়, মজারর প্রোটেকশন দিবার লাগি, বাউন্ডারি ওয়াল দিবার লাগি, ফাউন্ডো টেকা জমাইবার লাগি, এক্সেস যদি দেয়, অতিরিক্ত হয়ে যায়, খাটিয়া আইগুন টাকা পয়সা জমাইয়া মজারর কোনো খাজ হামা লাগাই দিতে পারবে। মসজিদর সোজা কথা, মজারর টাকা মসজিদও লাগতো না, আর মসজিদর টাকা মজারও লাগতো না। সোজা কথা, একটা আর একটার লগে কোনো সম্পর্ক নাই, এক মসজিদর টাকা আর এক মসজিদ যাইতে বহুত সমস্যা আছে, যায় না? আর মজার আর মসজিদ বহুত ডিফারেন্স, যাইজ নাই। মজারর বাস যদি এক্সেস হয়ে যায়, খাটিয়া টাকা পয়সা জমাইয়া ওতর মাতিছেন, যখন আর তোর মাতিলাই বহুত জায়গাত মজার কবরিস্তান দেখা যায়, একবারে খোলামেলা বেটিন দিয়ে গরু দিবার জায়গা, দিগরা দিবার জায়গা, হাসাও কইয়া হে ভান্না মারা জোয়ান মানুষ উতরিছে গরু বেটিকে গরু ডুলারি খানো কবরিস্তান, মহিলা কবরর কিনার লইত না, মজারর কিনার হাজারো কিলোমিটার দূরই থাকতো বেটি মজার থাকি, তাই যারে কি মজারও কবর সাগি ডুলা নি তার গরু ডুলা নি, জোড়াত মুসলমান মহিলা অকল বাই অকল মহিলা কবর যাইত না, আপনার গরু মহিষ ইটাও কবরিস্তানও যাইতা না, তুমিও গেলে আদবের সহিত হাঁটতায় আদবে চলাফেরা করতায়, কবর ডেইতায় না, কবরের উপরে বইতায় না, কবরের উপরে গর বাড়ি বানাইতায় না, কিতা কই আর বুঝবো নাই, আগে যে সাইডটা কইলাম দুইটা কই আমি বাদ দিলাইছ, কোনো কোনো কারণে বাদ দিছি, এই সমস্ত বাজে কাম আমরা মোটেও করতাম না কবরিস্তানে গিয়ে। আল্লাহ পাকে আমরা হেফাজত করো, কুক আল্লাহুম্মা আমিন। এই যে মজারও যদি কোনো টাকা পয়সা ইনকাম করার লাইন থাকে, ওগুন থেকে বাইর করিয়া মজার ওখান প্রোটেকশন করবায়, আগে বাউন্ডারি ওয়াল দিবে, বাউন্ডারি ওয়াল বলতে ফাঁকা দিয়ে পারো না, বাসর বের দিতে পারবো না, ওখানে হইয়া গরু মহিষ ঢুকতো না, ওখানে আউরি মানুষই ঢুকতো না, মহিলা ওখানে ঢুকতো না, এখানোর প্রোটেকশন দেওয়া এখানোর জিম্মাদার যারা আছেন এরার উপরে ওয়াজিব, মনে রাখবে। সুতরাং আমার ভাইয়েরা, কবর দুই জাত, মাতি লাইবাং আমি কইলাম মাতিতাম না, কোনো কোনো কারণে মানুষে খারাপ পাই না মারে, হকমাত মাতিলে মানুষে খারাপ পাইবে না, খারাপ পাই না মারে, এর লাগে আমি সেই আর কিছু মাত্তা হোক সারা মাত মাতি এলাম নাই, এখন দিকের মাতাও লাগব। খবর খবর তো আমরা দেশ করি, কি জাত খবর করতাম? খবর দুই জাত মনে রইব তো, খবর দুই জাত, একটা হইল শাক্কুন, শাক্কুন আরবি শব্দ সন্দুকি খবর, শক শক শক্কুন সন্দুকি খবর, আর একটা হইল লাহদুন, লাহদুন বগলি খবর, লাহদুন বগলি খবর। ও কোনটা মুসলমানে দিতাম? আমি কই আর তোমার ইগু মানি না, তোমার হিগু মানি না, আমার সুজামাত আমি তোমার ই খবরও মানি না, হি খবরও মানি না, খবর তো দুই জাত, আমি কোনো গু মানি না, কও নবীজি যে জাত খবর আসো নৌ জাত খবর মুসলমানে মানবো নি, ওয়াদা করো নবীজি যে ধরনের কবরের ভিতরে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আছেন সেই ধরনের কবর মুসলমান আমরা মানব তো বলি ইনশাআল্লাহ।
অগুহার করে অগুহান বুঝাইতে সংক্ষেপ হই দিব নবীজির ইন্তেকাল হয়ে গেল সংক্ষেপ মারি দিব নবীজির ইন্তেকাল হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর সাহাবী হযরতে ওমর যেই মাত্র কানের ভিতরে আওয়াজ আসলো বিশ্ব নবীজি দুনিয়ায় নাই হযরত ওমর তরবারি বের করে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন যে বলবে বিশ্ব নবীজি দুনিয়ায় নাই তার মাথা আমি গর্দন আলাদা করে দেব কত দলিলুল কদর সাহাবী ওয়ালা সদমা দুঃখ অন্তর ফুসিছে হযরত ওমরর তানতানর ধারণা আছিল নবীজি মনে নবীজির মনে মৌদিত নাই ওয়ালা মহব্বত করতে নবীজির ওয়ালা সম্পর্ক আছিল নবীজির লগে যে নবীজি তানতানরে ছাড়িয়ে যাইবা কি কান কল্পনাতীত কল্পনা তো আছিল নাই স্বপ্নও আছিল নাই কান নবীজির ইন্তেকালের পরে ওয়ালা সদমা ফুসিছে হযরত ওমরে তরবারি বাকরি লইছেন কবর থাকি আর কইছেন যাইন কইবা নবীজি দুনিয়াত নাই হল্লা উড়াই দিব হযরত আবু বকর সিদ্দিক ওমরকে ধীরে ধীরে শান্তি করলেন ঠান্ডা করলেন সবাই মসজিদে নববীর মধ্যে গেলেন সব সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে গেলেন মদিনায় তৈয়বার মধ্যে যে বিশ্ব নবীজিকে কি ধরনের কবরে দাফন করবেন মশওয়ারা করার জন্য মশওয়ারা বুঝবেন তো পরামর্শ করার লাগি যে নবীজিরে আমরা কি ধরনের কবর দাফন করতাম দুই ভাগ হয়ে গেলেন মুসলমানরা খামো তো মুলতাকি তো ওই অবস্থা দুনিয়ার লাগি তো আমরা এখনো বাকাবাকি দুই ভাগ হয়ে গেলেন এক ভাগ বলতেছেন আমরা নবীজিকে বগলি কবরে রাখব আরেক ভাগ বলতেছেন নবীজিকে সন্দুকি কবরে রাখব নবীজির ইন্তেকালের দুঃখে সদমায় কষ্টে সাহাবায়ে কেরাম নবীজির সব হাদিস ভুলে গিয়েছেন কি ধরনের কথা কবরের কথা বিশ্ব নবীজি বলেছেন কোন সাহাবায়ে কেরামের অন্তরে মনে নেই নবীজির ইন্তেকালের দুঃখ কষ্টে সদমায় সবে নবীজির হাদিসিটা বেমালুম ফাউরি লইছেন হ্যাঁ যে নবীজি আমরা দুনিয়ার তাকতে কি যা খবরের কথা কইছিলাম নি না নি তা কেউ ওর মনে নাই এখন দুই দল হই গেছন এক দল কইন আমরা নবীজির বগলি খবর মাটির দাম এক দল কইন সন্দুকে খবর দিতাম এখন তো লাগছে আরেক বেড়া ই কেনর দরবার মিটতো কিলা মিটার কোনো লাইন নাই দুই পক্ষের কিছু মানুষ গণ্যমান্য সাহাবায়ে কেরাম মশওয়ারা করলেন ঝগড়া করে কোনো ফয়সালা হবে না বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনায় গড়ে আমরা দাফন করতে পারি নাই এই অবস্থায় যদি সাহাবায়ে কেরাম আমরা দ্বিমত মতানৈক্যের মধ্যে পড়ে যাই আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন না এখনো নবীজি মদিনা আবু দাফন করছি না ওলা অবস্থায় যদি আমরা দুই দল ধরি লাই তাহলে আমরা ছাড়বো নি না ও দুই দলে বইয়া শান্তিতে পরামর্শ করলা করা যায় এটা কিটা এখন মশওয়ারা তয় হল চূড়ান্ত সিদ্ধান্ত হল একজন সাহাবী মদিনার মধ্যে ছিলেন বগলি কবর করতেন মসজিদ নববী থেকে উত্তর দিকে বাড়ি মসজিদ নববী থেকে 10 মিনিট সময় লাগে আনুমানিক আরেকজন সাহাবী ছিলেন মসজিদ নববীর দক্ষিণ দিকে বাড়ি এই সাহাবী সন্দুকি কবর করতেন এনার উনার বাড়িতেও যেতে 10 মিনিট অথবা 8 মিনিট সময় লাগে দুই সাহাবী আসলা একজনে সন্দুকি কবর করতা একজনে বগলি কবর করতা দরবার তো গুলিয়া এরা কইতরা আমরা নবীজির হজরত কবর রাখতাম আর হেরা কইতরা হজরত কবর রাখতাম বালা আল্লাহ মিলিয়ে দিছে মদিনার তানতানর হঠাৎ মনে হইছে যে আমরা দরবার করি আর খানি আমরার মদিনার দুই সাহাবী আছেন মসজিদে নববী থেকে উত্তরে এক সাহাবীর বাড়ি এন বগলি কবর করেন আর দক্ষিণে এক সাহাবীর বাড়ি এন সন্দুকি কবর করেন ওন্তাকি ই দুইজনিনো নাই ই খবর কড্ডা দুইজন ই মজলিস নাই একসাথে মসজিদে নববীর উঠান থেকে দুই দিকে মানুষ প্রেরণ করব খবরই বেটাই এক লগে মসজিদে নববীর উঠান থেকে যাই আগে যাইবা এনারাও কইবা তুমি বগলি খবর করো আইয়া হেনারাও কইবা তুমি বগলি খবর করো সন্দুকি খবর করো আইয়া যে জাত সাহাবি আগে আইবা বুধভাই মু আগে যদি হেই না আনতে বুধভাই মু আল্লাহ তার নবীর ওজাত কবর রাস্তা করি এনের আগে পাঠাইছে এন যদি আগে আনতে বুধভাই মু আল্লাহ তার নবীর ওজাত কবর রাখলে আল্লাহ খুশি হইবা এর কারণে
এনরে আল্লাহ পাকে পাঠাইছেন যাই না গে আইবা ইয়া জাজাত কবর করবা সারা রহমত হইছে নওজাত কবর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাফন করে লইব সুবহানাল্লাহ কত কত মজার ফয়সালা নামি হ্যাঁ কত মজার চূড়ান্ত সিদ্ধান্ত সবাই একমত হয়ে গেলেন দুই সাহাবী প্রেরণ করলেন কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির হাদিস ফাজা আল্লাযি ইয়ালহাদু কিতাবের মধ্যে লিখতেছেন মসজিদ নববীর উত্তরে যে সাহাবীর বাড়ি বগলি কবর করতেন সেই সাহাবী সর্বপ্রথম মসজিদ নববীর মধ্যে তশরীফ আনলেন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বগলি কবর করে দিলেন সুবহানাল্লাহ ও এই আওয়াজ দেখিয়া আর বগলি কবর করা দেখিয়া ও সাহাবায়ে কেরামগুলোর মনে পড়ছে হাদিস নবীজির এহে আমরা তো নবীজির মওত আর পরে আমরা সব ভুলে গেছি বিশ্ব নবীজি বলেছেন আল্লাহ দুলানা ওয়াশাক্কু লিগায়রিনা আও কামা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন বগলি কবর আমাদের আর সন্দুকি কবর আমাদের নয় খ্রিস্টান আর ইহুদি আর নাসারাদের কিতা কইয়ার বুধবার আইনি কিন্তু প্রয়োজনের কারণে সন্দুকি কবরও জায়েজ আছে প্রয়োজনের কারণে সন্দুকি কবরও জায়েজ আছে আমরার দেশের এর লাগি সন্দুকি কবর জায়েজ নবীজির উম্মত হিসাবে আমরার কবর হলো বগলি কবর কিন্তু আমরার দেশ সব সময় সব জায়গায় মাটিয়ে মানত না বগলি কবর হবায় কুদিয়া যদি করো দাসিয়া লগে লগে পড়ে যাইব মাটি দুর্বল নরম এর কারণে বগলি কবর মানত না ও আমরার লাগি সন্দুকি কবর জায়েজ আছে সন্দুকি কবর জায়েজ আছে তবে সন্দুকি কবর জায়েজ হইলেও আমরা হাসিয়াই গুদিলাই একবারে হো আসমানত হাসিয়া দিলাই উফরে হাসিয়াই গু নিচে হইতো হাসিয়া নিচে হইতো কিতাবের মধ্যে লিখতেছেন কবির কিতাব কিতাবের মধ্যে কতখান উফরে হইতো এক ভাই এক মাতে বুঝিলাও বললাম বাবা ধরে এবার হাটো ধরে এলাম ভাই সংকপ মাত মুর্দা হুতাইলে কতখান উফরে হাসি হইতো যেন হাসিয়া দিবা আর বাস বইতো তো ও মুর্দা হুতাইলে বাস বইতো খান ওখান বুঝিলাও কিতাবের মধ্যে লিখতেছেন কবির কিতাবের মধ্যে ওয়ালা ইয়ামাসসু সাকফুল মাইতাব এমন অবস্থায় বাস বিচাবেন মুর্দা মাটি দেওয়ার সময় যাতে করে মুর্দার বডিতে বাস লেগে না যায় তার মানে হলো মুর্দা থেকে মাইত থেকে আধা অথবা চার আঙ্গুল অথবা ছয় আঙ্গুল পরিমাণ উপরে আসিয়া আর এখানে বাস বিচাবেন এমন অবস্থায় মাটি দেবেন আমি গেলাম গুয়াহাটি বুঝো মসজিদের হো বাড়ি হইল গিয়া সুজামুদ্দিন এমএলএ সাপর বাড়ি আপনার খাটনি সরাস মসজিদ নি জি না আমরা মধ্য হইলাম এমএলএ নাম কি জাকির হোসেন সাহেব জাকির হোসেন সাপর বাড়ি মনে করো কারণ আমি বুঝা নাই লিখে কইয়া গুয়াহাটি গেলে একজনের দিকে এলে তোমার বাড়ি কানো রেব বলে আমরা আর মধ্য হইলাম আমাদের এমএলএর বাড়ির দ্বার তো এইখানে বুঝার হয় ও বাড়ি হইব না হো বাড়ি মোটামুটি ও গাও তুইব দ্বারা কাছা তুইব হ্যাঁ ইকান দি ইকান বুঝান না তো আমার বাড়ি শিলচর ওখান বুঝান নি না তো কিতাব লেখা ওলা ইয়ামাস সুসকফুল মাইতা ওলা অবস্থায় বাস বিছাইও যাতে মুর্দাত বডিতে বাস লাগে না ওলা তার মানে একবারে দাঁড়ো আমরা বাস বিছাইতাম কিতাব বুঝাই দিতা পরিষ্কার দিয়া আর মুহাদ্দিসিনে কেরাম হলে ই হাদিসের ব্যাখ্যাত লেখরা কিতাবর ফতোয়া হইলো আমরা ওলা অবস্থায় বাস বিছাইতাম কিন্তু আমরার দেশ যারা কবর কুদি এরা কুত্তে তোরা কষ্ট বড়াইতেও কষ্ট ও তুলত্রা 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 তুলতে তুলতে একবারে উফরে দিছে গিয়া ও গেছে কি উফরে উফরে দিলে দেখো নবীজির সুন্নত যেটা আমি যা সুন্নত আলোচনা করছি এটার পিছনে সাইন্টিফিক কারণ আছে বৈজ্ঞানিক কারণ আছে কিতা কইয়ার বুঝবো নাই লেহেদ বগলি খবর যেগু হইতো এগুর পিছনেও বৈজ্ঞানিক কারণ আছে বৈজ্ঞানিক কারণ কিতা বলে যদি খবর ইগু সন্দুকি খবর দেই আমি আর উফরে আসিয়া দেই খবর ইগু দা আছে তেও হাজম রাই দিয়া নেউলে হিয়ালে আর ও কিতা যেন হামাইয়া নেন টানিয়া মুর্দা লইয়া দিব গিয়া একমাত না বুঝানি লিখ ইয়ার দুই নম্বর আগর যুগ আসলা বলে খাফন সুর ইতা আমরা হুঞ্জি গফ কিতাবও আছে কিতাবও আছে খাফন সুর আসলা ইতা বলে খাফন সুরি করতাম ও খাফন সুর হলে কুদিয়া নিতে একবারে সহজ হইব তুরা মাটি হরাইব ফটাফট লইয়া যাইব গিয়া তিন নম্বর মা তৈল মানুষ মরিয়ালে কবর তৈয়ারলে এই বডিটা পচিয়া গলিয়ে যাইতে অনেক দিন সময় লাগে যদি 15-20 দিন মাস দিনের ভিতরে কবরে গুদাসি যায় আমি একবারে উপরে হাসিয়া দেই আর কবর দাসি যায় তা মানুষের বডি ফসার পরে যে দুর্গন্ধ হয় পৃথিবীর জমিনও আর কোনো বস্তুর এত দুর্গন্ধ হয় না এই দুর্গন্ধ এলাকায় পশু পক্ষী সারা মারা যাই বলে অবস্থা হইব সুতরাং হাসিয়া যদি উপরে দেই তো লস হইব ওখান সায়েন্সেও স্বীকার করে বৈজ্ঞানিক পদ্ধতিতেও এটা
সুন্দর দুনিয়ার সায়েন্সেও অ্যাকসেপ্ট করে যে হাসিয়াটা নিছে হইতো যদি সন্দুকি কবর দেই মাটি মানে না তে হাসিয়াটা নিছে হইতো আল্লাহর ওয়াস্তে চেষ্টা করতাম বেশ কষ্ট হই যায় এর কারণে আমরা উফরে দিলাই উফরে দিলেও একবারে বাওয়াইয়া দিতাম না ওখান চেষ্টা করমু যত সম্ভব আমরা তলে দেওয়ার চেষ্টা করমু আল্লাহ পাকে তৌফিক দক বলি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের ওয়াজ নাই মসজিদ গান দেখে দুঃখ লাগে মসজিদ দেখে দুঃখ লাগে একজনের টাকা 10000 দিতে পারবাইনি ই পরিমাণ অবস্থা আছে নি গ্রামের মানুষ জানি না